ভোলা সদর উপজেলার রাজারপুর ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমানের নেতৃত্বে রামদাসপুর গ্রামের প্রায় একশো পরিবারের মাঝে মহামারী করোনা ভাইরাস ও বন্যায় দুর্ভোগের হওয়া ও অসহায় পরিবারের সামাজিক বজায় রেখে ত্রায় সামগ্রী হিসেবে দিয়েছেন চাল ডাল আটা বিস্কুট লুডুজ সহ বিভিন্ন খাবার সামগ্রী ত্রায় সামগ্রী পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ জনগণ মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীর ভোলা কনটিজেন্টের সদস্যরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বিভিন্ন ভাবে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত মাইকিং করে সর্বসাধারণের জনগণকে মাস্ক পরা সাবান দিয়ে হাত ধোয়া সহ বিভিন্ন বিষয় করেছেন সচেতন